বন্ধুরা, স্ক্রিনে যে সবজিটিকে দেখছেন আপনারা নিশ্চয়ই সবাই চেনেন। এই সবজিটিকে জাদুকরি সবজি বলা হয়। এই সবজি আপনি যদি নিয়ম মাফিক আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন, তাহলে যে কোনো ধরনের টিউমারকে ধ্বংস করে দিতে পারে, দেহের ভেতরের যে কোনো ধরনের পাথরকে নির্মূল করে দেবে। এই সবজি খেলে ক্যান্সার সেলকে ধ্বংস করে দেবে আপনার শরীর থেকে। আপনার শরীরে যদি ক্যান্সার হয়েও থাকে বা ক্যান্সার যতই শরীরে বিস্তার লাভ করুক না কেন, এই সবজিটি সেবনের মাধ্যমে ক্যান্সারকে আপনার দেহ থেকে পুরোপুরিভাবে নির্মূল করতে পারবে। মিষ্টি কুমড়ায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যেটা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট কোলেস্ট্রল কম রাখতেও ভূমিকা পালন করে থাকে। আর্টারির দেয়ালে চর্বির স্তর জমতে বাধা প্রদান করে, ফলে মিষ্টি কুমড়া প্রতিনিয়ত খেলে কিংবা নিয়মিত খেলে হৃদরোগ প্রতিরোধ করা যায়। একটি মিষ্টি কুমড়াতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে, সর্দি কাশি ঠান্ডা লাগা প্রতিরোধ করতে সাহায্য করে থাকে। মিষ্টি কুমড়ার ভিটামিন এ ও সি চুল ও ত্বক ভালো রাখে, তাই চকচকে উজ্জ্বল চুল আর সেই সাথে সুন্দর ত্বকের জন্য নিয়মিত মিষ্টি কুমড়া খেতেই পারেন। মিষ্টি কুমড়াতে রয়েছে বিটা ক্যারোটিন, আর বিটা ক্যারোটিন এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। আমাদের শরীরের ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ প্রতিরোধে মিষ্টি কুমড়া দারুণ বড় ধরনের একটা ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন ধরনের দূষণ, স্ট্রেস ও খাবারে যেসব কেমিক্যাল ও ক্ষতিকর উপাদান থাকে, সেগুলোর কারণে ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ হতে শুরু করে। আর ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ হওয়ার ফলে শরীরে ভালো কোষগুলো নষ্ট হতে শুরু করে এবং খারাপ কোষের সংখ্যা বাড়তে শুরু করে। সবুজ, কমলা, হলুদ রঙের সবজিতে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি পরিমাণে থাকে, তাই বেশি পরিমাণে কুমড়া খেলে ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ প্রতিরোধ করতে পারে। মিষ্টি কুমড়া দেখতে যেমন মোটা সোটা নাদুস নুদুস, এর পুষ্টিগুণও তেমনি ব্যাপক। আসলে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনের একটি ভাণ্ডার হচ্ছে মিষ্টি কুমড়ো। আর এসব গুণাগুণের কথা না জেনেই তরকারি হিসেবে কুমড়ো কিন্তু আমাদের অনেকেরই পছন্দ। আর এই সবজির গুণের তালিকা জানা থাকলে পছন্দের মাত্রা নিশ্চয়ই আরও কয়েক গুণ বেড়ে যাবে। এতে আছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, থায়ামিন রয়েছে, নিয়াসিন, ভিটামিন বি সিক্স, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস ও উচ্চমাত্রার খাদ্য আঁশ রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই শরীর ও ত্বকের জন্য উপকারী হিসেবে কাজ করে, বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি কমায় এবং হৃদরোগ থেকে আমাদের দেহকে প্রতিরক্ষা দেয়। আর কুমড়ার পটাশিয়াম উচ্চ রক্তচাপের ঝুঁকি হ্রাস করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শরীরের ওজন কমাতেও সহযোগিতা করে এটি। খাদ্য আঁশের অন্যতম উৎস হচ্ছে কুমড়ো, আর সেই সঙ্গে কুমড়োর বিচি। এটি হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য দারুণভাবে উপকারী। কেউ যদি সুন্দর ত্বক, নখ এবং চুল চান, তাহলে মিষ্টি কুমড়ো খান। খুব বেশি দিন নয়, টানা এক মাস মিষ্টি কুমড়ো খেয়ে দেখেন, তাহলে পার্থক্যটা আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। দৈনিক আঁশের চাহিদা মেটাতে পারে কুমড়ো। এক কাপ রান্না করা কুমড়ো থেকে পাওয়া যায় 2 গ্রাম আঁশ, তাই সবজি খাদ্য তালিকায় রাখলে আপনার পাকস্থলীর উপকারও হয়। এছাড়া আঁশ দেহ থেকে কোলেস্ট্রল বের করে দিতে পারে, রক্তে শর্করার মাত্রায় আনে ভারসাম্য। মিষ্টি কুমড়াতে রয়েছে যথেষ্ট পরিমাণে জিঙ্ক, যা হাড়ের অস্টিওপোরোসিস রোগ প্রতিরোধ করতে সাহায্য করে, সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখে এবং শরীরে বয়সের ছাপ সহজে পড়তে দেয় না। ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি উপকারী মনে হলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আবারও ফিরব নতুন কোনো ভিডিওতে উপকারী নতুন নতুন তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।